প্রধানমন্ত্রীর গতকালের ঘোষণা অনুসারে আজকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে প্রথম দিনের প্যাকেজ ঘোষণা করলেন তাতে পরিষ্কার দেখা যাচ্ছে ভারত যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং ভারতের শিল্পক্ষেত্রে কুটির থেকে শুরু করে বৃহৎ উদ্যোগে যাতে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটে তার জন্য বিভিন্ন আর্থিক সংস্থান করা হয়েছে। এর সাথে সাথে যে সমস্ত কর্মচারীরা আছে তাদের ক্ষেত্রেও সুবিধা প্রদানের ব্যাপক ঘোষণা করা হয়েছে। সেই কারণে আজকের এই ঘোষণার মধ্যে দিয়ে নতুন ভারতের এক সংকল্প, এক পরিকল্পনা আমরা দেখতে পেলাম। আর এরই সমালোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নানান কথা বলছে, যেমন মুখ্যমন্ত্রী তেমনি তার অর্থমন্ত্রী, নিজেদের মধ্যেই সমন্বয় নেই। অর্থমন্ত্রী বলছেন যে 10% জিডিপি নয়, আরো জিডিপি কম, আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে না ওটা ঠিক নয়, অমিত দা ঠিক বলেনি। কে ঠিক আর কে বেঠিক নিজেরাই ঠিক করতে পারছে না, এইটুকু বোঝার ক্ষমতা নেই মাননীয় মুখ্যমন্ত্রীর, অর্থমন্ত্রীর, যে মানুষকে ধোকা দিতে গেলে অন্তত সংখ্যা তত্ত্বের বিষয়ে কিছু রাখবার অবকাশ আছে। আজকে যে ঘোষণা, সেই ঘোষণায় কৃষকদের নেই কেন? আরে কৃষকদের ঘোষণা তো বাকি আছে, একদম মাইগ্রেন্ট লেবারদের ঘোষণা বাকি আছে, অন্যান্য আরো ঘোষণা বাকি আছে। অমিত মিত্রর কথা অনুযায়ী যদি আমরা আজকের এই ঘোষণা জয়, যে জিডিপির কথা অমিত মিত্র বলেছে, আগামী দিনের যে ঘোষণা বাকি আছে সেই ঘোষণা যোগ করলে 10% জিডিপি তো হয়েই যাবে। মুখ্যমন্ত্রী শুধু বলছে আমাদের হাতে টাকা আসেনি, এই পার্টিটারই টাকা লগ্নে জন্ম, টাকা ছাড়া আর এরা কিচ্ছু বোঝে না, শুধু টাকা চাই টাকা। টাকা কেন ওদের হাতে এলো না? টাকা আসছে না, মদ বিক্রি করে কম টাকা এসছে, মদের টাকাগুলো গেল কোথায়? সেই কারণের জন্য শুধু ওদের হাতে টাকা নেই। এই সরকার চায় যে যত সরকারি ঘোষণার টাকা এই রাজ্য সরকারের হাতে দিয়ে দিই। যারা একটা চালের লোভ সামলাতে পারে না, কেন্দ্র থেকে ভালো চালকে মাঝ রাস্তায় পরিবর্তন করে খারাপ চাল গরিব মানুষের ঘরে পৌঁছায়, যারা কেন্দ্র থেকে নির্ধারিত চাল যারা পুরো চুরি করে দেয়, গরিব মানুষের কাছে কেন্দ্রের পাঠানো চাল পৌঁছায় না, তারা আবার বড় বড় কথা বলছে তাদের হাত দিয়ে টাকা আসবে, সে টাকা মানুষ পাবে, এক টাকারও ভাগ মানুষ পাবে না, সব খেয়ে নেবে তৃণমূল কংগ্রেসের লোকেরা, অতীত অভিজ্ঞতা এটা বলছে। সেই কারণে মুখ্যমন্ত্রীর গোসা হওয়ার কোনো কারণ নেই। এখন মুখ্যমন্ত্রী কতগুলি আবোল তাবোল প্যাকেজ ঘোষণা করে যাচ্ছে, যার না আছে মাথা না আছে কোনো মুণ্ড, যেগুলো আদৌ তো বাস্তবে কিচ্ছু হবে না। সেই কারণে আপনাদের হিম্মত তো আমরা দেখেছি, আপনাদের জনকল্যাণ তো দেখেছি, ক্লাবগুলিকে মদ খেতে 1300 কোটি টাকা, আর কোভিড-19 এর ক্ষেত্রে 200 কোটি টাকা। অতএব আপনাদের মূরত্ব আমরা দেখে নিয়েছি, আপনাদের চিন্তাধারা তো দেখে নিয়েছি। দেশকে আজ নিজের পায়ে দাঁড় করাতে স্বনির্ভর স্বনির্ভর ভারতের পরিকল্পনা নিয়ে মোদিজি যে চিন্তা ভাবনা আজকে প্রথম পর্যায়ে ঘোষণা হলো, আগামী আরো দুদিনে আরো চিন্তা ভাবনার মাধ্যমে পুরো জিডিপির 10% 20 লক্ষ কোটি টাকা ঘোষিত হবে, যা ভারতকে এক নতুন দিশা দেখাবে, যা কোভিড-19 এর বিরুদ্ধে এক ব্যাপক অর্থনৈতিক লড়াইয়ের যে চিন্তা মোদিজি করেছে তাকে পুরোপুরি সার্থক করবে। সেই কারণে আমরা মনে করি আজকের এই ঘোষণা অত্যন্ত ইতিবাচক, যে ঘোষণা দেশকে একটা নতুন দিশা দেখাবে, আর আগামী দিনের ঘোষণার জন্য আমরা সবাই তৈরি আছি। সেই কারণে মমতা ব্যানার্জির মিথ্যা প্রচারে ভুলবার কোনো মানে নেই, তার কারণ ওরা নিজেরাই নিজেদের নীতি ঠিক করতে পারে না। মমতা ব্যানার্জি বলে একরকম, ওর অর্থমন্ত্রী বলে আরেক রকম। সেই কারণে যারা নিজেদের মধ্যেই আন্ডারস্ট্যান্ডিং নেই, নিজেদের মধ্যেই সংখ্যা তত্ত্বের কিছু নেই, আসল কথা
এই এই যে প্রাথমিক যে যে আর্থিক প্যাকেজ, তার শুনে ওদের দুজনেরই মাথা খারাপ হয়ে গিয়েছে। সেই কারণে কি বলবে বুঝে উঠতে পারছে না, যার জন্য নিজেদের কথার মধ্যেই অনেক ফাঁক রয়েছে, নিজেদের কথার মধ্যেই অমিল রয়েছে। সেই কারণে এই সরকারের বিশ্বাসযোগ্যতার তলানিতে ঠেকেছে, মোদিজির বিশ্বাসযোগ্যতা দেশ থেকে সারা বিশ্বে পৌঁছে গেছে। সেই কারণে মোদিজির উপর সারা দেশের মানুষ, বাংলার মানুষ পুরোপুরি বিশ্বাস এবং আস্থা রাখছে। মুখ্যমন্ত্রী বারবার একটা কথা বলে যাচ্ছেন যে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে, সাম্প্রদায়িক অপপ্রচার করছে। হুগলি জেলার চন্দননগরের তেলিনী পাড়ায় 3 দিন ধরে কি হচ্ছে, আমি সেই কারণে মুখ্যমন্ত্রীকে আবেদন জানাচ্ছি, কে সাম্প্রদায়িক প্রচার করছে, কারা সাম্প্রদায়িক রাজনীতি করছে, তার সরজমিনে দেখার জন্য আগামীকাল 14ই মে অথবা তার পরের দিন 15ই মে, দুদিনের মধ্যে যেদিন আপনার ইচ্ছা, আপনার নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধি দল চলুক তেলিনী পাড়ায়, দেখুন কিভাবে আপনার পোষা গরুরা তারা কিভাবে অত্যাচার চালিয়েছে। ঘর জ্বলছে, বোমের পর বোম পড়ছে, লুটের পর লুট চলেছে, মন্দিরের উপর হামলা হয়েছে, এ দৃশ্য আপনার নেতৃত্বে আমরা দেখতে চাই। তাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই, মমতা ব্যানার্জি যদি আপনার সত্যিকারের সৎসাহস থাকে, যদি সত্যিকারের সাম্প্রদায়িক রাজনীতি কারা করছে তা প্রমাণ করতে চান, চলুন তেলিনী পাড়ায়, আপনার নেতৃত্বে আমরা সর্বদলীয় প্রতিনিধি দল যাব, আর চোখে আমরা দেখে আসব, আপনিও দেখবেন সত্য কোনটা আর অপপ্রচার কোনটা। সেই কারণে আপনার পুলিশের ভূমিকাও আপনি দেখবেন যে কিভাবে পুলিশ ওই এলাকায় মজুদ থাকার পরেও পুলিশের নাকের ডগায় হামলা হয়েছে, পুলিশের নিরপেক্ষভাবে দাঁড়িয়ে থাকার কারণে হামলা হয়েছে। যদি পুলিশ একটু অ্যাক্টিভ হতো তাহলে এই জাতীয় অপ্রীতিকর ঘটনা রোধ করা যেত। সেই কারণে যখন কোভিড-19 এই রকম একটা সংক্রমণে যখন সারা দেশ বাংলা কাঁপছে, তখন চন্দননগরের তেলিনী পাড়া বোমের আওয়াজে কাঁপছে, আগুনের লেলিয়ান শিখায় চলছে, এটা আপনি চোখে দেখতে পারছেন না? আজকে নীরব কেন আপনি? কই তেলিনী পাড়া নিয়ে একটি শব্দ তো আপনার মুখে আমরা শুনছি না? বুদ্ধিজীবীরাও নীরব, আপনিও নীরব। সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই, বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে না, বিজেপি সত্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কোনটা সত্য আর কোনটা মিথ্যা। প্রধানমন্ত্রীর 20 লক্ষ কোটি টাকার যে প্যাকেজ ঘোষণা ছিল, সেই ঘোষণার দ্বিতীয় চরণে আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে ঘোষণা করেছেন তা এক যুগান্তকারী ঘোষণা। এই কোভিড-19 সংকটের মুহূর্তে গতকালের ঘোষণায় শ্রমিক থেকে শুরু করে একদম মধ্যবিত্ত, উচ্চবিত্ত সমস্ত পর্যায়ের শিল্পের ব্যাপক জাগরণের কথা তিনি জানিয়েছিলেন। কিন্তু আজকে আমরা দেখলাম একদম কৃষক থেকে শুরু করে প্রান্তিক কৃষক, ক্ষুদ্র শিল্পের শ্রমিক, পরিযায়ী শ্রমিক এবং অসংগঠিত ক্ষেত্রের যে সমস্ত শ্রমিকরা আছে তাদেরকেও বিরাট সুবিধা এবং তাদেরকেও ব্যাপকভাবে সহযোগিতার প্রাবধান আজকের এই প্যাকেজের মধ্যে রয়েছে, যেটা এক কথায় অভূতপূর্ব। এবং আমি যেভাবে পরিযায়ী শ্রমিকদের রেশনের কথা নির্মলা সীতারমণ জি ঘোষণা করেছেন, কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন, সেটাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। এক দেশ
এক রেশন ব্যবস্থা। যে রেশন ব্যবস্থার মাধ্যমে যে কেউ দেশের যে কোনো জায়গা থেকে রেশন তুলতে পারবেন, এই যে অভূতপূর্ব ব্যবস্থা করেছেন এটা অত্যন্ত প্রশংসনীয়। পরিযায়ী শ্রমিক যারা গ্রামে ফিরছে তাদের জন্য গ্রামে কর্মসংস্থানের ব্যবস্থার কথা মোদিজির সরকার চিন্তা করেছে। তাই আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবেদন করতে চাই, সাধারণ গরিব মানুষের যে রেশন মোদিজি পাঠিয়েছিল তা তো তৃণমূলের লোকেরা অর্ধেক খেয়ে ফেলেছে। অন্তত আমি অনুরোধ করব, পরিযায়ী শ্রমিকদের জন্য মোদিজি যে রেশন পাঠাচ্ছে তা অন্তত তৃণমূল না খেয়ে ফেলুক, এটা অন্তত দেখুন। কারণ পরিযায়ী শ্রমিকরা তো কষ্ট করে ফিরছে, তাদেরও যদি রেশন যদি তৃণমূল খেয়ে ফেলে এর চেয়ে দুর্ভাগ্যের কিছু আর হবে না। আজকে একটা স্পষ্ট জিনিস আমরা দেখলাম, পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের আনার জন্য শ্রমিক ট্রেনের জন্য মাত্র 7টি ট্রেনের আবেদন করেছে, যেখানে উত্তরপ্রদেশ 450-এর উপরে ট্রেনের আবেদন করেছে, বিহার 222-টির উপরে ট্রেনের আবেদন করেছে, সেখানে পশ্চিমবঙ্গ মাত্র 7টি ট্রেনের আবেদন করেছে। তার মানে এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের আনতে চান না। পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের তাদের নিজ যে স্থান আছে সেখানেই রেখে দিতে চান। অন্য স্টেট এগিয়ে এলো বাংলার সরকার পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে যে একদম উদাসীন, 7টি মাত্র ট্রেন চাওয়া থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সেই কারণে আমরা মনে করি আজকের এই প্যাকেজ যে ঘোষণা হলো গতকাল এবং আজকে, এই দুই প্যাকেজের মাধ্যমে ভারতকে আভ্যন্তরীণভাবে নিজের পায়ে দাঁড় করানোর, ভারতের প্রত্যেকটি মানুষকে সহায়তা দিয়ে এক নতুন ভারত গড়বার যে পরিকল্পনা মোদিজির সরকার নিয়েছে, এক কথায় তাকে অভূতপূর্ব, এক কথায় তাকে ধন্যবাদ জানাব যে এক মহান ঐতিহাসিক পদক্ষেপ মোদিজি এবং তার সরকার নিয়েছে। তার জন্য দেশবাসী মোদিজিকে ধন্যবাদ জানাবে, মোদিজি সরকারকে পুরোপুরি সমর্থন জানাবে বলে আমার বিশ্বাস। পশ্চিমবাংলার সর্বত্র মানুষ বলছে বিজেপির ডাকের এত ক্ষমতা, ফিরে এলো নিখোঁজ মমতা। মমতা ব্যানার্জি ফিরে এসেছেন বিজেপির ডাকেতে, নির্দেশ মমতা আবার সশরীরে এসেছেন। আমরা চাই কোভিড-19 এই লড়াই মুখ্যমন্ত্রী সামনে থেকে লড়ুক, পর্দার আড়াল থেকে নয়, মুখ্যমন্ত্রী নিজে সামনে থেকে নেতৃত্ব দিন, আমচা চামচাকে দিয়ে নেতৃত্ব দেওয়া নয়। সেই কারণে কোভিড-19 এই লড়াই অত্যন্ত কঠিন লড়াই। সেই কঠিন লড়াইয়ের মধ্যে এক তো চিকিৎসা বিভ্রাট চলছে, তার সাথে সাথে রেশন বিভ্রাট চলছে, তার সাথে সাথে টেস্টিং বিভ্রাট চলছে, তার সাথে সাথে মৃতদেহ লুকানোর বিভ্রাট চলছে, সংক্রমণ গোপন করার বিভ্রাট চলছে, তার সাথে সাথে লকডাউন পুরোপুরি অমান্য করবার বিভ্রাট চলছে, সঙ্গে সঙ্গে সোশ্যাল ডিস্টেন্স ভঙ্গের বিভ্রাট এখানে চলছে। এখানে তেলেনি পাড়ায়, হুগলির চন্দননগরের তেলেনি পাড়ায় দাঙ্গাও সংগঠিত হচ্ছে, যে দাঙ্গাতে আজকে দেখুন 4 দিন ধরে এই অন্ধ সরকার দেখতে পায় না, তেলেনি পাড়ায় মন্দিরে বোম পড়ছে, মন্দিরে আগুন লাগছে, মানুষের ঘর জ্বালানো হচ্ছে, মানুষের ঘর লুট হচ্ছে, সরকার চোখে দেখতে পান না, পুলিশ দেখতে পান না। আর আজকে পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে সেখান থেকে সংখ্যালঘুদের বোম আর পুলিশের নিষ্ক্রিয়তার কারণে এলাকার মানুষ ওখান থেকে ভেঙে যাচ্ছে, এলাকার মানুষ এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে, এবং পুলিশ যে প্রশাসন প্রস্তুত করেছে তার এত উৎকৃষ্ট উদাহরণ, যারা বোম মারলো, যারা মন্দির ভাঙলো, যারা বাড়িতে আগুন লাগালো তাদের গ্রেপ্তারের সংখ্যা কম, আর যারা অত্যাচারিত হলো, নিপীড়িত হলো, তাদের গ্রেপ্তারের তালিকা বিশাল। এ কোন রাজত্ব চলছে?
তাই আমি মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করতে চাই, সাম্প্রদায়িক দৃষ্টিতে এই কোভিড-19 এর বাজারে কাজ করবেন না। কোভিড-19 এর এই সংক্রমণ রোধে খোলা চোখে সহজ রাস্তায় কাজ করুন, নইলে বাংলার মানুষ কিন্তু এই অপরাধের জন্য আপনাদের ক্ষমা করবে না, এটাই আমাদের বিশ্বাস। বন্দে ভারত মিশনের অন্তর্গত বিশ্বের বিভিন্ন জায়গায় ভারতের যে সমস্ত লোক আটকে পড়েছে তাদের আনার কাজ কেন্দ্রীয় সরকার করছে, এবং এই করার ক্ষেত্রে সমস্ত রাজ্যের যে আবেদন সেই আবেদনকে মাথায় রেখে কাজ করা হচ্ছে। যেমনি পরিযায়ী শ্রমিকদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনতে এই রাজ্য সরকার গড়িমসি করছে, নইলে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছে 105টা ট্রেন 30 দিনে, তাহলে ভাবতে পারেন যে লোকটি 30 দিনের শেষ ট্রেনে আসবে তাকে এখনো 1 মাস বাইরে পড়ে থেকে দুর্ভোগ যন্ত্রণা সহ্য করতে হবে। তো এটা বিবেচক সরকার? ইউপি ইতিমধ্যে 400 ট্রেন এনে তাদের লোকদের ঢুকিয়ে দিয়েছে, বিহার 200-র ওপরে ট্রেনে লোককে বিহারে নিয়ে ফেরত নিয়ে এসছে, অন্যান্য রাজ্য একই জিনিস করছে। অথচ পশ্চিমবাংলা এখন পর্যন্ত 7টা ট্রেন চেয়েছে, আর এখন 105টা ট্রেনও চাইল, সেটাও 30 দিন ধরে। তার মানে এটা কত অভিযোগ সরকার, এর থেকে বোঝা যায়। যেখানে কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রী বলছে যে প্রত্যেক দিন যদি 105টা ট্রেন রাজ্য সরকার চায়, প্রতিদিন 105টা ট্রেন মাইগ্রেন্ট লেবারদের আনার জন্য কেন্দ্রীয় সরকার দেওয়ার জন্য তৈরি আছে, অথচ রাজ্য সরকার সত্যিকারের মাইগ্রেন্ট লেবারদের আনতে চায় কিনা, পরিযায়ী শ্রমিকদের এখানে ফিরিয়ে আনতে চান কিনা, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ঠিক তেমনিভাবে যে সমস্ত লোকেরা বিদেশে আটকে আছে তাদেরও নাম, তাদেরও রেজিস্ট্রেশন যদি রাজ্য সরকার ঠিকঠাক করে, তাহলে কেন্দ্রীয় সরকার বন্দে ভারত মিশনের মাধ্যমে তাদেরও ফিরিয়ে আনার জন্য একই রকম প্রচেষ্টা গ্রহণ করবে, এ কথা আমাদের বিদেশ মন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছে। অতএব আমরা বুঝতেই পারছি যারা রাজ্যের মানুষ দেশের বিভিন্ন প্রান্তে আটকে আছে তাদের আনতে চায় না, আর তারা বিদেশি মানুষদের বিদেশে আটকে থাকা ভারতীয় এবং বাংলার নাগরিকদের আনার জন্য উদ্যোগ নেবে, এ তো সহজেই বোঝা যাচ্ছে। সব দিক দিয়ে এই সরকার একটা অযোগ্যতার নিদর্শন দেখাচ্ছে। সরকার প্রত্যেক দিক দিয়ে কোঅপারেশনের সমস্ত সীমাকে লঙ্ঘন করে গেছে, সেই কারণে আমরা মনে করি এই সরকার সব দিক দিয়ে ব্যর্থতার প্রমাণ রাখছে। এই সরকার সর্বক্ষেত্রে চালাকি আর ধোকাবাজির আশ্রয় নিয়ে চলছে। গতকাল অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জি জানিয়েছিলেন অন্যান্য রাজ্য অনেক বেশি ট্রেনের রিকুইশন দিলেও পশ্চিমবঙ্গ সরকার মাত্র 7টা ট্রেন চেয়েছে, আর সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি 105টা ট্রেন চাওয়ার গল্প সঙ্গে সঙ্গে হাজির করে দিলেন। আজকে রেলমন্ত্রীর টুইট থেকে আমরা কি জানতে পারলাম, রেলমন্ত্রীর টুইটে এটা বলছেন বাংলার এত শ্রমিক সারা দেশে আটকে রয়েছে, রোজ যেখানে 105টা ট্রেন বাংলার চাওয়া উচিত ছিল সেখানে 30 দিনে 105টা ট্রেন চেয়েছে। তাহলে এর থেকেই বুঝতে পারছেন কিভাবে চালাকি আর ধোকাবাজির আশ্রয় নিয়ে এই সরকার চলছে। শুধুমাত্র লোক ঠকানো, পরিষ্কার ঘোষণাই করে দিক যে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে রাজ্য সরকার কিছু করবে না, কিন্তু অদ্ভুত অবস্থা, সব সুযোগ দেওয়ার পরেও সেই চালাকি, 105টা ট্রেন 30 দিন, মানে পরিযায়ী শ্রমিকদের আনতে কি অবস্থা হবে। সেই কারণে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, এই চালাকির আশ্রয় সংকটকালে না নিয়ে সত্যিকারের বাস্তব আধারে কাজ করুন,
যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আছে তাদের আনার জন্য যত বেশি ট্রেনের রিকুইশন কেন্দ্রীয় সরকারের কাছে, রেল মন্ত্রকের কাছে দেওয়া যায়, তার ব্যবস্থা অবিলম্বে রাজ্য সরকার করুক, এটাই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তৃতীয় দিনের প্যাকেজ ঘোষণা থেকে আমরা দেখতে পেলাম কৃষি, দুগ্ধজাত শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, মৎস্যজীবী, মৌমাছি পালক, কোন সমাজের কোন স্তরকে বাদ রাখা হয়নি এবং মহিলাদেরও কর্ম দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ আগামী দিন ভারতকে একদম নিচ থেকে, গ্রাম থেকে, কৃষিক্ষেত্র থেকে শক্তিশালী করবার যে পরিকল্পনা এই আর্থিক প্যাকেজের মধ্যে রাখা হয়েছে তা এক কথায় অভূতপূর্ব। সেই কারণে আমরা মনে করি এই প্যাকেজের ফলে যেমন রোজগার প্রচুর বাড়বে কৃষিক্ষেত্রে এবং সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রেও একটা গ্যারান্টি তারা পাবে, যেমন কৃষিকে আরও স্বনির্ভর করবার জন্য সেই ক্ষেত্রে যেমন আপনার হিমঘর থেকে শুরু করে বিভিন্ন পচে যাওয়া কৃষি পণ্যের ক্ষেত্রে ট্রাক ভাড়া থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে যে সাবসিডির কথা কেন্দ্রীয় সরকার বলেছে, সহায়তার কথা বলেছে, তা এক কথায় অভূতপূর্ব। সেই কারণে আমি মনে করি আজকের এই তৃতীয় দফার যে আর্থিক প্যাকেজ ঘোষণা এক যুগান্তকারী ঘোষণার আরেকটি দিক। সেই জন্য আমরা মোদিজিকে ধন্যবাদ জানাচ্ছি তার এত সুন্দর একদম সমাজকে নিজ পায়ে দাঁড় করাবার জন্য, দেশকে নিজের পায়ে দাঁড় করার জন্য, দেশকে আন্তর্জাতিক মহলে দাঁড় করাবার জন্য যে প্রয়াস এই বাজেটের মধ্যে, এই আর্থিক প্যাকেজের মধ্যে লুকিয়ে আছে তা অত্যন্ত প্রশংসার যোগ্য রাখে, ধন্যবাদ দেওয়ার যোগ্য রাখে। উত্তরপ্রদেশে যে মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় যে পরিযায়ী শ্রমিকরা নিহত হয়েছে তাদের আত্মার সদ্গতি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের চিকিৎসা দ্রুত উত্তরপ্রদেশ সরকার করছে, তাদের আরোগ্য কামনা করছে। কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করার ন্যূনতম মানসিকতা আমাদের নেই। আমি একটা কথা আপনাদের পরিষ্কার বলতে চাই, যদিও উত্তরপ্রদেশের ঘটনার সাথে আমি এর কোনো রিলেশন টানতে চাইছি, কিন্তু যেটা বলতে চাইছি যে এই রাজ্য সরকার সর্বক্ষেত্রে এই করোনা পরিস্থিতি নিয়ে একটা ছেলে খেলা করে এসছে এবং লাগাতার তা করে যাচ্ছে। ছেলে খেলা শব্দটা এই কারণে ইউজ করলাম যে সরকারের কোনো কার্যক্রমই নেই, সরকারের কোনো প্রোগ্রাম নেই, সরকারের কোনো সুদূর চিন্তা পর্যন্ত সরকার করছে না। নইলে মমতা ব্যানার্জি যখন লকডাউন চলছিল তখন প্রকাশ্যে বলেছিলেন, পরিযায়ী শ্রমিকদের জন্য বলেছিলেন, আপনারা চিন্তা করবেন না, আমি তো আছি, মমতা ব্যানার্জি তো আপনাদের জন্য আছে। কখন বলেছিলেন, যখন পরিযায়ী শ্রমিকরা আটকে আছে বাইরে, জানে যে এখন বড় বড় ভাষণ দিলে তো কিছু ব্যাপার নেই, কিন্তু কেন্দ্রীয় সরকার হঠাৎ যে শ্রমিক স্পেশাল ট্রেন পরিযায়ী শ্রমিকদের জন্য দিতে শুরু করবে এটা রাজ্য সরকারের আন্দাজে ছিল। এবার যখন কেন্দ্রীয় সরকার বলছে ট্রেন নিন, পরিযায়ী শ্রমিকদের ফেরত নিয়ে যান, অন্যান্য রাজ্য এগিয়ে এলো, পশ্চিমবঙ্গ চুপ করে বসেছিল। এবার আমরা যখন লাগাতার বলতে শুরু করলাম, স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং চিঠি দিলেন, এতে কি হলো, স্বরাষ্ট্রমন্ত্রী চিঠির আগে দুটো ট্রেন ওরা এনেছে, একটা কেরল থেকে, যে ট্রেনের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে, আর আরেকটা ট্রেনে গন্ধ নেই, পুরোপুরি সাম্প্রদায়িকতা আছে। আজমির শরীফে যারা তীর্থ করতে গিয়েছিলেন তাদেরকে ফিরিয়ে আনা হলো, আর এই দুটো ট্রেন
ফিরিয়ে আনার পরে সরকারের দায়বদ্ধতা শেষ। আজমির শরীফ থেকে যারা এলো তারা কিন্তু পরিযায়ী শ্রমিক নয়, তারা আজমির শরীফে দরগাতে গিয়েছিলেন তারা ধর্মকর্মের কাজ করতে। তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিঠির পর আরো পাঁচটা ট্রেন রাজ্য চাইল, মোট সাতটা ট্রেন। দেখুন কেমন সরকারকে ধাক্কা দিতে হচ্ছে, আরেকটু একটু করে সরকার এগোচ্ছে। তারপরে নির্মলা সীতারামন যখন প্রধানমন্ত্রীর ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলেন, সেই দিন উনি জানালেন যে পশ্চিমবঙ্গ মাত্র সাতটা ট্রেনের জন্য রিকুইজিশন দিয়েছে। সঙ্গে সঙ্গে নির্মলা সীতারামনের বক্তৃতা শেষ না হতে হতে তড়ি ঘড়ি একটা ১০৫টা ট্রেনের থরবড়ি খালা লিস্ট করে পাঠিয়ে দিলেন। সেই লিস্টটা জানার পর আমরা অন্তত খুশি হলাম যে যাক ১০৫টা ট্রেন রাজ্য সরকার চেয়েছে। কিন্তু সেই ট্রেনের ব্রেকআপ যখন দেখলাম ১৭ মে থেকে ১৬ জুন পর্যন্ত এক মাস ধরে ১০৫টা ট্রেন শ্রমিক স্পেশাল ট্রেন চেয়েছে, কত চালাকি করেছে এই সরকার দেখুন। জানে যে এর মধ্যে লকডাউন খুলে যাবে, স্বাভাবিকভাবে ট্রেন এমনি চলতে শুরু করবে, পরিযায়ী শ্রমিকরা ট্রেনে বাসে অন্যান্যভাবে চলে আসবে, রাজ্য সরকারের আর কোনো দায় থাকবে না। কিসের জন্য এটা করছে রাজ্য সরকার? পরিযায়ী শ্রমিকদের নিয়ে এই ছেলে খেলা কেন করছে? আমরা লক্ষ্য করলাম উত্তরপ্রদেশ ইতিমধ্যে ৪২৩টা ট্রেনে পরিযায়ী শ্রমিকদের ফেরত দিয়ে গেছে, বিহার ২২৭টা ট্রেনে পরিযায়ী শ্রমিকদের ফেরত দিয়ে গেছে, আরো রিকুইশন তারা দিয়েছে। অথচ বাংলা থেকে ১০৫টা ট্রেন তাও এক মাস ধরে। পরিষ্কার আমি দাবি করছি, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, অবিলম্বে ১৮ তারিখ থেকে ১৭ মে নয় ১৮ মে থেকে ৭ দিনের মধ্যে ১০০০ ট্রেনের রিকুইশন রেল মন্ত্রকের কাছে রাজ্য সরকার পাঠা। ৭ দিনে ১০০০ রিকুইশন গেলে তাও একটা বিরাট সংখ্যক পরিযায়ী শ্রমিককে এখানে আনা যাবে। তারপরে আবার ৭ দিন পরে রিকুইশন যতটা দরকার ততটা রিকুইশন দিক। কেন সরকারি চালাকি করছে? সর্বক্ষেত্রে কেন সরকারকে ধাক্কা দিতে হচ্ছে? ১৫% টাকার জন্য মুখ্যমন্ত্রী খোলসা করে বলুক না, কারণ ওরা তো শুধু টাকা চায়, কাউকে টাকা দিতে চায় না, শুধু টাকা চায়। যেমন নির্মলা সীতারামন প্যাকেজ করলো, প্রথম প্রতিক্রিয়া কি কি পেলাম? বিকছে বিকছে, কিচ্ছু পাইনি কিচ্ছু পাইনি। শুধু ওদের পাওয়া দরকার, দেওয়ার মানসিকতা নেই। সেই কারণে ৮৫% পরিযায়ী শ্রমিকের রেলের ভাড়া রেল দিচ্ছে, ১৫% রাজ্য শুধু দেবে। যদি রাজ্য এই ১৫%-এর ভয়ে পরিযায়ী শ্রমিকদের আনতে না চান, তাহলে আমাদেরকে বলুন, আমরা দরে দরে ভিক্ষা করে পরিযায়ী শ্রমিকদের ১৫% টাকা আমরা তুলে দেব। রাজ্য সরকার আমাদেরকে বলুক যে আমরা টাকা দিতে পারছি না, ১৫% টাকা আমরা দেব না, আমরা কথা দিচ্ছি মানুষের কাছে ভিক্ষা করে পরিযায়ী শ্রমিকদের জন্য ১৫% ভর্তুকির টাকা আমরা ব্যবস্থা করব। এরা কিছু নিজেরাও করবে না, কাউকে করতেও দেবে না। যেমন ত্রাণ নিজেরাও কাউকে দিচ্ছে না, শুধু নিজেদের নিজেরা ত্রাণ করছে। তৃণমূল কোথাও ত্রাণ দিচ্ছে না, শুধু তৃণমূল নিজেদের নিজেরা ত্রাণ দিচ্ছে। আর আমরা যখন মানুষকে ত্রাণ দিতে যাচ্ছি তখন আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদের এমপিদেরকে ঘরে গৃহবন্দী করে রাখছে, এই জাতীয় ব্যবস্থা চলছে। সেই কারণে পরিযায়ী শ্রমিকদের বিষয়ে রাজ্য সরকার তার অবস্থান স্পষ্ট করুক, এটা আমাদের দাবি। পরের যে বিষয় আপনারা দেখেছেন, পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকার অতিরিক্ত
পাঁচ কিলো চাল অথবা পাঁচ কিলো গম আর এক কিলো ডালের বরাদ্দ করেছে। আমরা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারকে বলেছি, কেন্দ্রীয় সরকারকে জানিয়েছি কতজন পরিযায়ী শ্রমিক এখানে আসে তার ভিত্তিতে যেন রেশন দেওয়া হয়, নইলে পরিযায়ী শ্রমিকরা এখানে পৌঁছাবে না আর ও রেশন তৃণমূল খেয়ে নেবে। কারণ যারা এমনি গরিব মানুষের মুখে রেশন খেয়ে ফেলেছে, কেউ বলছে চাল চোর, কেউ বলছে রেশন চোর, আর যদি পরিযায়ী শ্রমিকদের রেশন এখানে সরকার তুলে দেয় তাহলে গোটাটা বেমালুম উদাও হয়ে যাবে। সেই কারণে রেশনের ক্ষেত্রে এই ব্যবস্থা দেখার জন্য আমরা কেন্দ্রীয় সরকারকেও বলেছি। আপনারা দেখেছেন নির্মলাজির একটি ঘোষণায়, যদিও এটা প্রধানমন্ত্রীর আগেকারই ঘোষণা, যে এক দেশ এক রেশন কার্ড। যেমনিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে ব্যাংকেই থাকুক না কেন, ভারতবর্ষের যে কোনো ব্যাংক থেকে যে কোনো জায়গা থেকে আপনি আপনার টাকা তুলতে অথবা জমা দিতে পারবেন, ঠিক তেমনিভাবে ভারতবর্ষের যেখানে থাকুক না কেন কার্ড আপনি যে কোনো রেশন দোকান থেকে রেশন তুলতে পারবেন। এই পুরোপুরি ব্যবস্থা আগস্টের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর 20% যেটা বাকি থাকবে আগামী বছরের পয়লা পয়লা সেটাও কমপ্লিট হয়ে যাবে 100%। অর্থাৎ এখানকার কোনো মানুষ তার পরিবারের একজন চেন্নাইতে থাকে, সে চেন্নাইতে তার ভাগের রেশন তুলে নিতে পারবে। সে যদি মনে করে যতটা রেশন আমার প্রাপ্য ততটা রেশন আমার দরকার নেই, আমি অর্ধেক রেশন তুলব, তাহলে অর্ধেক রেশন সে চেন্নাইতে তুলতে পারবে আর বাকি অর্ধেক রেশন তার বাড়ির লোক এখানে বসে তুলতে পারবে। কত সুন্দর ব্যবস্থা! সঙ্গে সঙ্গে নেমে পড়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিক ময়দানে নেমে পড়েছে যে না এটা আমরা হতে দেব না, এটা হতে দিলে আর চাল গমের দুর্নীতি হবে কি করে। মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যদি রেশনিং সিস্টেমকে ঠিক করতে হয় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাকে সরাতে হবে, কোনো আমলাকে আমচা চামচাকে সরিয়ে কিচ্ছু হবে না, কিন্তু মুখ্যমন্ত্রী সে ক্ষমতা নেই। আমার মনে হয় যে মুখ্যমন্ত্রীর হাত পা বাঁধা জ্যোতিপ্রিয় মল্লিককে সরানোর ক্ষমতা বোধ করি মুখ্যমন্ত্রীর নেই, আর সেই কারণে মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আজকে কেন্দ্রীয় সরকারের প্রকল্প এখানে লাগু করতে দেব না করে কার লোকসান হচ্ছে? রাজ্যের লোকসান হচ্ছে, মানুষের লোকসান হচ্ছে। প্রধানমন্ত্রী কৃষি নিধি কোটি কোটি টাকা এই রাজ্যের কৃষক পেল না। আবার কেন্দ্রীয় সরকারের আয়ুষ যোজনা 5 লক্ষ টাকা চিকিৎসার জন্য মানুষ পেল না। আবার যে কেন্দ্রীয় সরকার প্যাকেজ ঘোষণা করেছে তা নিয়ে আবার এরা শুরু করে দিয়েছে রাজনীতি, লাভটা কি হবে? তোরাও দিবি না আর কাউকে নিতেও দিবি না, এ জিনিস হতে পারে? ওরা শুধু কি চিন্তা করে আমরা খাবো আর জনতাবাদ, এ জিনিস চলতে পারে না। এই জিনিসের দিন শেষ হয়ে এসছে, মানুষের চোখ খুলে গেছে। আমি একটি কথা পরিষ্কার শেষে বলতে চাই, লকডাউন যখন চলছিল লকডাউনের সময় আমরা দেখলাম তৃণমূলের মাস্টার পিকে সাহেবকে অন্য রাজ্য থেকে লকডাউন ভেঙে এখানে নিয়ে আসা হলো। লকডাউন ভেঙে যদি পিকে কে আনা যায় তাহলে পরিযায়ী শ্রমিকদের আনা যায় না কেন, এই প্রশ্নের উত্তর তৃণমূলকে দিতে হবে। তৃণমূলকে বাঁচাতে তৃণমূলের মাস্টার পিকে কে এখানে লকডাউনের মধ্যে আনা যায়, আর পরিযায়ী শ্রমিকদের পরিবারকে বাঁচাতে তাদেরকে বাঁচাতে তাদের আনা যায় না। এই যে তৃণমূল কংগ্রেসের নোংরা রাজনীতি, এর আমরা তীব্র বিরোধিতা করছি। সেই কারণে প্রতি ক্ষেত্রে লুকোচুরি খেলার যে রাজনীতি তৃণমূল করছে, এই লুকোচুরি খেলার রাজনীতি বন্ধ হোক, চালাকির রাজনীতি বন্ধ হোক,
করোনা মোকাবেলায় সহজভাবে তৃণমূল কংগ্রেস লড়াই করুক, কেন্দ্রীয় সরকারকে পাশে নিক, নইলে কেন্দ্রীয় প্রকল্প কাজে লাগাতে দেব না। এর বলার অর্থ রাজ্যবাসীর লোকসান হওয়া, তৃণমূলের লোকসান হওয়া। তৃণমূলকে আমরা এই প্রকল্প লাগাতে দেব না বলা, তার কারণ এটা রাজ্যবাসীর জন্য প্রকল্প, তৃণমূলের পার্টি অফিসের জন্য প্রকল্প নয়, তৃণমূল নেতাদের জন্য প্রকল্প নয়। রাজ্যের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষকে বঞ্চিত করবার অধিকার তৃণমূল কংগ্রেসের নেই। সেই কারণে এই বিষয়গুলো আমরা আপনাদের মাধ্যমে যেমন প্রচার করছি, সোশ্যাল মিডিয়াতেও ব্যাপকভাবে আমরা প্রচার করব। আর লকডাউন স্থিতি কাটলে মানুষের ঘর ঘর পর্যন্ত পৌঁছে তৃণমূলের এই আসল স্বরূপটা আরো আমরা খুলে দেব। এদের যে মুখোশ, সেই মুখোশকে খুলে দেব। যে মুখোশ পরে এতদিন এরা লোক ঠকিয়েছে, সেই কারণের জন্য আমরা মনে করি রেশনিং ব্যবস্থা, করোনা মোকাবেলা, করোনার মৃত্যু ক্ষেত্রে নানা রকম নোংরামি, লকডাউনের ক্ষেত্রে নোংরামি, সোশ্যাল ডিস্টেন্সের ক্ষেত্রে সাম্প্রদায়িকতা, আর এই লকডাউনের মধ্যেও দেশ রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, বিভিন্ন জায়গায় হামলা সংগঠিত হচ্ছে, এই সমস্ত কিছুর পরেও আজকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে নোংরামি তৃণমূল সরকার করছে, আর আমরা তার তীব্র নিন্দা করছি। যেভাবে একের পর এক অন্য রাজ্যের নার্সেরা ফিরে যাচ্ছে, এ পর্যন্ত প্রায় 360 জন নার্স তাদের নিজ রাজ্যে ফিরে যাওয়ার কথা বলেছে। যদি এটা হয় তাহলে প্রাইভেট যে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়বে। অথচ সরকার কুম্ভকর্ণের নিদ্রায় শুয়ে আছে, কোনো হেলদোলই নেই সরকারে। সরকারের উচিত সংশ্লিষ্ট রাজ্যগুলোর সাথে কথা বলা, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সাথে কথা বলা, বিকল্প ব্যবস্থার কথা চিন্তা করা, কিন্তু কিছু না করে যেমন সব বিষয়ে সরকার একটা গা ছাড়া ভাব দেখিয়ে এসছে, সংকটকে আরো ঘনীভূত করেছে, এই নার্সদের ক্ষেত্রেও আজকে একই রকম অবস্থা দেখতে পাচ্ছি। সেই কারণে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, এখনো সক্রিয় হন, সরকারের সক্রিয়তা দরকার, নইলে আগামী দিন সরকারি স্বাস্থ্য ব্যবস্থা এমনি তো বেহাল, বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে এবং একের পর এক বেসরকারি হসপিটাল বন্ধ হয়ে যাবে, যেটা রাজ্যের ক্ষেত্রে, রাজ্যবাসীর ক্ষেত্রে এক বড় বিপর্যয় ডেকে আনবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমি প্রশ্ন করতে চাই, পরিযায়ী শ্রমিকদের নিয়ে আর কত খেলা খেলবেন, আর কত নাটক করবেন, যেখানে রেল দপ্তর 85% টাকা দিচ্ছে, রাজ্যের 15% টাকা দেওয়ার কথা, সেখানে আপনি ঘোষণা করছেন পুরো টাকা আমরা দেব, এটা রাজনীতি নয় কি? এদিকে আপনি বলছেন রাজ্যের ভাড়ারে টাকা নেই, এদিকে আপনি টাকার জন্য তীর্থের কাকের মতো কেন্দ্রের দিকে তাকিয়ে আছেন, আর সেই সময়তে যখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 85% টাকা দেওয়া হচ্ছে, তখন রাজ্যের কোথা থেকে টাকা চলে এলো? এইভাবে রাজ্যের টাকা শুধুমাত্র গায়ের জোয়ারি দেখানোর জন্য, রাজনীতি করার জন্য, চমক দেওয়ার জন্য, খরচা করার জন্য নয়। পরিযায়ী শ্রমিকদের ধোকা আর দেবেন না। 105টা ট্রেনের কথা যে আপনি শুনিয়েছেন, লাস্ট ট্রেনটা তো আসছে 16 জুন, তাহলে এক মাস পরিযায়ী শ্রমিক যদি জেলা বিভিন্ন রাজ্যে রাজ্যে আটকে থাকে, তাহলে যে ঘটনা রাস্তায় দুর্ঘটনা সেটা আবার হতে বাধ্য। সেই কারণে আমি আবার আপনার কাছে দাবি করছি, 7 দিনের মধ্যে 1000 ট্রেনের দাবি রাজ্য সরকার করুক, ভাড়া কে দেবে সে আপনি ঠিক করুন, কিন্তু পরিষ্কার আমি মনে করি যেখানে রাজ্যের ভাড়ারে টাকা নেই বলে আপনি চিৎকার করছেন, সেখানে রাজ্য সরকার কেন্দ্র টাকা দেওয়ার পরেও অতিরিক্ত খরচা করতে চাইছেন কেন? কত আর রাজনীতি নিচু স্তরে নিয়ে যাবে?
সেই কারণে পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি বন্ধ করুন, 7 দিনে 1,000-এর বেশি ট্রেনের রিকুইশন দিন, আর পরিযায়ী শ্রমিকরা যারা আছে, যারা আসবে, তাদের সঠিক মতো বাড়ি ফেরানোর ব্যবস্থা করুন। আর যদি আপনার টাকা বেশি হয়ে থাকে, তাহলে আমি আপনার কাছে আবেদন করব যে 85% টাকা রেল যেটা বহন করছে, যেটা আপনি দিতে চাইছেন, সেটা পরিযায়ী শ্রমিকদের দিন। তাহলে বরঞ্চ পরিযায়ী শ্রমিকের পরিবার কিছুটা লাভবান হবে। সেই কারণে শুধুমাত্র এই বড় বড় প্রেস বিবৃতি দিয়ে টুইট করে আবহাওয়াকে নাটকীয় করবেন না। যদি টাকা দিতেই হয়, পরিযায়ী শ্রমিকদের ওই টাকাটা দিন, বরঞ্চ উপকার বেশি হবে। দেখুন, এখানে আইসোলেশন জোনকে বা রেড জোনকে 3টে ভাগে ভাগ করার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উনি বলছেন আমরা রেড জোনকে 3টে ভাগে ভাগ করেছি। উনি ভাগ করেছেন, ভাগ করেছে তো কেন্দ্র, আর যে জোনগুলোর নাম দিয়েছে প্রত্যেকটা ভাগেই কেন্দ্রের নাম দেওয়া। কিন্তু ওনার অভ্যাস হচ্ছে কেন্দ্রের নাম না বলে বাহাদুরি নিজে নেওয়া। আর কিছু একটা কেন্দ্রের তো বিরোধিতা করতে হবে, যার জন্য উনি এখানে কার্ফুর সব নিয়ম মানবেন বলে দিয়েছে, কিন্তু কার্ফুরে উনি বলতে পারবেন না, নইলে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা হবে কি করে। এটাই হচ্ছে ওনার রাজনীতি, প্রত্যেক ক্ষেত্রে রাজনীতি। যেমন আয়ুষ্মান ভারত, 10 কোটি অ্যাপস এত তাড়াতাড়ি ডাউনলোড ভারতবর্ষে এর আগে হয়নি, বিশ্বেও কোনো কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। 10 লক্ষ আয়ুষ অ্যাপ ডাউনলোড হয়েছে, আরোগ্য সেতু, সরি, আরোগ্য সেতু, 10 লক্ষ আরোগ্য সেতু ডাউনলোড হয়েছে বিশ্বে এত তাড়াতাড়ি। 10 কোটি এই আরোগ্য সেতু ডাউনলোড হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে লোকেরা করোনা সম্পর্কে, রোগী সম্পর্কে, কোয়ারেন্টাইন সেন্টার সম্পর্কে, রেড জোন সম্পর্কে সমস্ত সতথ্য ওর মাধ্যমে পাবে, এবং আরো অন্যান্য চিকিৎসার সুবিধার বিষয় প্রত্যেকটি লোকে এই আরোগ্য সেতুতে পাচ্ছে। এই রাজ্য সরকার আরোগ্য সেতু নিয়ে কিছু করেছে, এরা রাজ্যের মানুষের ভালো চায়। সেই কারণে কেন্দ্র যা করবে তার উল্টোটা করতে হবে, কেন্দ্র যা করবে তার বিরোধিতা করতে হবে, আর নইলে কেন্দ্র যেটা বলবে সেটাকে চেপে যেতে হবে, এই জাতীয় একটা অবস্থান নিয়েছে। সেই কারণে আমি মনে করি যে সমস্ত ফল বাজার, হকার্স মার্কেট খোলার কথা বলা হচ্ছে, এবং সরকার যে ডিস্টেন্সের কথা, যে জোর বেজোর সংখ্যা নিয়ে খোলার কথা বলছে, আমার মনে হয় সরকারের আরও একবার এই বিষয়ে ভাবা দরকার, ফর্মুলা চেঞ্জ করা দরকার। কারণ এই জোর বেজোর ফর্মুলাতে ওই বাজারগুলো, যে কনজাস্টেড বাজার, তাতে এই ফর্মুলাতে রোগ সংক্রমণ আটকানো যাবে না। সেই জন্য আবার মুখ্যমন্ত্রীকে আমরা সতর্ক করছি, না মানলে স্বাভাবিকভাবেই সংক্রমণ আরো বেশি বাড়বে, তাই অন্য কোনো ফর্মুলায় চিন্তা করা উচিত। যদি জানতে চান কোনো ফর্মুলা, আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে রাজি আছি। বেশ কিছু জায়গায় মানুষ এখনো খাবার পৌঁছাচ্ছে না তাদের কাছে, যারা না খেতে পেরে বিভিন্ন জায়গায় মানুষ মারাও যাচ্ছে। দেখুন, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন, আর নির্মলা সীতারামন যে প্যাকেজ ঘোষণা করেছে তাতেও বলেছেন রেশন সবাই পাবে। আর এরা এখানে ছোট কার্ড, বড় কার্ড ইত্যাদি নানা রকম খেলা শুরু করেছে। প্রচুর লোকে রেশন কার্ড নেই, কারণ বহু শহরে তো অন্ততপক্ষে রেশন কার্ডের উপযোগিতা প্রায় শেষ হয়ে গিয়েছে। আজকে সংকটকালে লোকের রেশন কার্ডের প্রয়োজন হয়ে পড়েছে। সেই কারণের জন্য এখনো একই রকম রেশন সংকট চলছে, এখনো রেশন নিয়ে দলবাজি চলছে, এখনো খাদ্য সংকট চলছে, হাহাকার চলছে। মুখ্যমন্ত্রী সেই সব বিষয় নিয়ে কথা বলেন না, তিনি সর্বক্ষেত্রে শুধু রাজনীতি, আর কিছু ভালো ভালো চমকদারি কথা বলে এইভাবে হাত ধোবেন, ওইভাবে তরকারি কাটবেন, ওইভাবে মাছ কাটবেন, এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর কাজ। গতকালের প্রেস কনফারেন্সে উনি এটা বলছেন, কে কিভাবে মাছ কাটবে, কে কিভাবে সবজি ধোবে, তো এইসবেরই ক্লাস করুক না।
করোনার স্পেশাল সাফাই অফিসার হিসাবে কাজে যুক্ত যোগ দিয়ে দিন, আর বাকি করোনার বিরুদ্ধে মোকাবেলার জন্য অন্যরা কেউ দেখুন। কারণ আসল যে রোগ, সেই রোগকে নিরসন করার কোনো ব্যবস্থা মুখ্যমন্ত্রী করছেন না, এটাই দুর্ভাগ্যের। শুধু চটকদারি আর বড় বড় কিছু কথা, গাল ভরা কথা বলে উনি বিষয়টাকে সারতে চাইছেন। আজকেই কালকেই উনি বলছেন কত করব, করোনা আসছে, এই আবার আমফান আসছে, কত দিকে তাকাবো, আবার পরিযায়ী শ্রমিক আসছে। আরে তোমাকে কেউ জোর করে বসিয়েছে মুখ্যমন্ত্রীর গদিতে? না পারছো তো ছেড়ে দাও, এত কথা শুনাচ্ছ কাকে? তুমি যেচে মুখ্যমন্ত্রী হবো, আমি সরকার করবো, রাজ্যবাসীকে সুখে রাখবো এই বলে ক্ষমতা এসছো, একবার নয় দ্বিতীয়বার। আজকে এত কাজের দোহাই দিয়ে সমস্ত কাজ থেকে বুক ঘোরানোর চেষ্টা করলে তো চলবে না, যদি না পারেন সরে দাঁড়ান, করার লোকের অভাব নেই। সেই কারণের জন্য আমি পরিষ্কার বলছি, চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে, আর চ্যালেঞ্জকে মোকাবেলা করার নামই হচ্ছে জীবন। আর আপনার হাতে সরকার আছে, আপনার হাতে ক্ষমতা আছে, আপনার হাতে প্রশাসন আছে, অতএব আপনার উপর মানুষের এক্সপেক্টেশন অনেক বেশি। তাদের জন্য কর্মসংস্থানের জন্য টাকা রাখা হয়েছে। দেখুন একটা জিনিস ভুল বোঝাচ্ছে কিছু লোক, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনার। 50,000 টাকা যদি কাউকে কেউ দিয়ে দেয়, হই হই করে 50,000 টাকা 2 মাস 3 মাস 4 মাসে কে খরচা করে দেবে? তারপরে কি হল? তারপরে লোকটার মৃত্যু ছাড়া রাস্তা নেই, অনাহার ছাড়া রাস্তা নেই। সরকার কি করছে যাতে আর মানুষ বেকার না হয়, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, কারখানাগুলো বন্ধ না হয়ে যায়, স্মল স্কেল ইন্ডাস্ট্রি নিজের পায়ে উঠে দাঁড়ায়, লোকাল থেকে গ্লোবাল পর্যন্ত দেশের শিল্প যাতে আরো রুখে দাঁড়ায়, উঠে দাঁড়ায়, তার জন্য ব্যবস্থা হচ্ছে। সেই কারণের জন্য আমি আপনাদের পরিষ্কার বলছি, এ বোঝার ক্ষমতাও দেন নেই। কারণ রাজীব গান্ধী বলতো, 1 টাকা পাঠালে সেই টাকা ক্ষয় হতে হতে লাস্টে যেখানে পৌঁছায় 12 পয়সা, 12 পয়সায় কাজ হয় না, সেই টাকাটা ফেরত চলে আসে, 12 পয়সা ফেরত চলে আসে। কিন্তু আজকে মোদীজি দেখুন, ইতিমধ্যে তো করেছে, জনধন অ্যাকাউন্টের মাধ্যমে মহিলাদের টাকা দিয়েছে, গরিব মানুষকে টাকা দিয়েছে, কৃষকদের টাকা দিয়েছে, উজ্জ্বলা যোজনার মাধ্যমে বিনে পয়সায় 3 মাস ধরে সিলিন্ডারের ব্যবস্থা করে দিয়েছে, অর্থাৎ তো দিচ্ছেই। শুধু যদি টাকা দেবে আর কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে না, পরিকাঠামোর উন্নয়ন হবে না, তো দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। আজকে সেই টাকায় 4 দিন আনন্দ করে ফুর্তি করে খাবে, 5ম দিনের পর একদম মহামারী লাগবে, হাহাকার লাগবে, হাকাল তৈরি হবে, সেটা যাতে না হয় সেই জন্য অর্থনীতিকে চাঙ্গা করার ব্যবস্থা এই বাজেটের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। আপনি যে গ্যাসের কথা বললেন, গ্যাসের কথা রাজ্যের তো ম্যাক্সিমাম মানুষই তো পয়সা পাচ্ছে না। হ্যাঁ, রাজ্যে বেশ কিছু জায়গায় তো গ্যাসের পয়সা পৌঁছাচ্ছে না, বা এটা নিয়ে যদি কেউ কোনো কর্মী বা পোস্টে যদি কেউ যায় ওটা করার জন্য, তাতে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। না না না, দেখুন গ্যাসের এরকম কোনো খবর আমরা জানি না, আমি হয়তো রাজ্য সরকারের নামে দোষ দেবো না, কারণ উজালা যোজনার গ্যাস যাদের জন্য অ্যালটেড আছে তাদের প্রত্যেকের কাছেই গ্যাস পৌঁছচ্ছে, এবং যাদের ভর্তুকি গ্যাস তাদের কাছেও গ্যাস পৌঁছচ্ছে, এবং ভর্তুকির টাকা ব্যাংক মারফত কাটছে, তারও পুরো লেনদেনের পুরো চিত্রটা আছে। হ্যাঁ, কোথাও কোথাও এমন কিছু খবর আমাদের কাছে এসছে যে গ্যাস দেওয়ার বিনিময়ে, এই উজ্জ্বলা গ্যাস দেওয়ার বিনিময়ে 200-300 টাকা কোথাও হয়তো এজেন্ট যে আছে সে দাবি করেছে, আমরা তাদের নাম লিস্ট করছি, যাতে ভবিষ্যতে দরকার মতো তাদের লাইসেন্সও ক্যান্সেল করানোর জন্য আমরা উপযুক্ত দরবার করব। কিন্তু গ্যাস দেওয়ার ক্ষেত্রে কেউ বাধা দেয়নি, আমরা মিথ্যা কোনো অভিযোগ কারো ক্ষেত্রে নামে করতে চাই। এতদিন ধরে যে লকডাউন চললো দেশে, সেই লকডাউনের ফলে মানুষ তো তার লকডাউন যতটা সম্ভব পালন করলো, কিন্তু তার প্রতিপূরক হিসাবে আগামী দিনে যখন লকডাউন খুলে যাবে,
এই যেভাবে হু করে করোনা বাড়ছে, তো সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নেবে? দেখুন একটা কথা আমি আপনাকে বলি, লকডাউন তো আর আজীবন চলতে পারে না, একটা সময় লকডাউন উঠতেই হবে। যদি লকডাউন এখন না থাকত তাহলে আজকে ভারতের সংখ্যা 1 লক্ষ হতো না, 20 লক্ষের উপরে হতো। লকডাউনের কারণে সেটা হয়েছে। কিছু কিছু ওষুধ, কিছু কিছু উপচার, কিছু কিছু শিক্ষা মানুষের মধ্যে হয়েছে। এখন যে অবস্থা চলছে সারা বিশ্বের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং হুর অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ ভারতের লোক হয়েছে, এটা আমাদের বিরাট গৌরবের বিষয়, আনন্দের বিষয়। অতএব সেই কারণে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকেও বলা হচ্ছে, অন্যান্য মেডিকেল এক্সপার্টরাও বলছে যে করোনা এখন সহসা যাবে না। তো করোনা যদি না যায় তো 1 বছর আমরা ঘরের মধ্যে বসে থাকব? করোনার মধ্যে বাঁচারই অভ্যাস করতে হবে, কারণ এই দেশ থেকে ক্যান্সার চলে গেছে, যায়নি, টিবি চলে গেছে, যায়নি, ইনফ্লুয়েঞ্জা চলে গেছে, যায়নি, এখানে প্লেগ চলে গেছে, যায়নি, এখানে এইডস চলে গেছে, যায়নি, কিন্তু তার মধ্যেও মানুষ বেঁচে আছে, ওখান থেকে নিজেকে বাঁচিয়ে, সংক্রমণকে বাঁচিয়ে। ঠিক করোনার মধ্যেও আমাদেরকে যতক্ষণ পর্যন্ত প্রতিষেধক না তৈরি হচ্ছে আমাদেরও বাঁচতে হবে, নিজেদেরকে বাঁচিয়ে, নিজেদেরকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, এবং এই করোনার মধ্যে নিজের জীবন নির্বাহ করার অভ্যাসকে তৈরি করতে হবে। নইলে বছরের পর বছর লকডাউন ফ্রি থেকে যেতে হবে, আর লকডাউন থেকে শেষে অর্থনীতি সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়বে। ঠিক আছে, দেশ যখন করোনা সংক্রমণ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে এবং দেশের অর্থনীতি নিজের পায়ে দাঁড় করাবার জন্য মোদিজি যখন একগুচ্ছ আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন, সেই সময় হতাশাগ্রস্ত বিরোধী রাজনৈতিক নেতারা, বিরোধী রাজনৈতিক নেত্রীরা তারা এখন সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। সোনিয়া গান্ধী, মমতা ব্যানার্জি সহ বাকিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজেদের অস্তিত্ব বাঁচাবার লড়াইতে তারা যোগ দিতে চায়। কি হবে? ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গত লোকসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল তো হাতে হাত মিলিয়ে কত শপথ করলেন, জনপ্লাবনে সব ভেঙে চুরে তছনছ হয়ে গেল, একটাও বিরোধী দলের চিহ্ন খুঁজে পাওয়া গেল না। সারা দেশের মানুষ প্রমাণ করে দিল তারা মোদিজির সঙ্গে আছে। সেই কারণে যখন মোদিজি দেশের অর্থনীতিকে নিজের পায়ে দাঁড় করাবার চেষ্টা করছে, লোকাল টু গ্লোবালের ব্যবস্থা করছে, সেই সময় এই সমস্ত রাজনৈতিক নেতারা দেখছে যে ওদের দোকান আর চলবে না, এমনিতেই তো ওদের অবস্থা করুন। সেই কারণের জন্য কি করে বাধা সৃষ্টি করা যায়, কি করে এই গতিকে আটকানো যায়, তার জন্য এখন সলা পরামর্শের ঐক্যের মিটিং চলছে। এই করোনা আবহাওয়ায় কিসের ঐক্য, কাদের বিরুদ্ধে ঐক্য, এ সবাই বুঝতে পারছে। সেই জন্য কিচ্ছু হবে না, বাকি বিরোধীদের তো শেষ যাত্রা প্রায় হয়েই গেছে, আর মমতা ব্যানার্জির তো শেষ যাত্রা শুরু হয়েছে। সেই কারণে কোনো ঐক্যতে কোনো কাজ হবে না, দেশের মানুষ মোদিজির সঙ্গে আছে, কারণ করোনা সংকট মোকাবেলায় মোদিজি যে ভূমিকা দেখিয়েছে তা সারা দেশে, সারা বিশ্বে প্রশংসিত, এবং যে আর্থিক প্যাকেজের মাধ্যমে দেশকে নিজের পায়ে দাঁড় করাবার, গরিব মানুষকে আরও শক্তিশালী করবার, অর্থনৈতিক পুনর্জাগরণ করাবার যে পরিকল্পনা নিয়েছে তাকে মানুষ ধন্য ধন্য করছে। অতএব বিরোধী রাজনৈতিক দল যত সংকীর্ণ মন নিয়ে যতই ওরা রণনীতি তৈরি করুক, যতই ওরা নানা রকম সলা পরামর্শের মাধ্যমে ওরা একে আটকাবার চেষ্টা করুক, কিছুতেই ওরা সফল হবে না, কারণ দেশ মোদিজির সঙ্গে চলতে শুরু।